চিকেন কষা, রসগোল্লা আর শশা তো আছে। তাহলে আমি আমার খাওয়া শুরু করি। স্টার্ট। সর্ষে বাটা দিয়ে দিদা ছোটবেলায় আমাদের রান্না করে খাওয়াতো, জানিস? যখন ছোট ছিলাম দিদা এরকম সর্ষে বাটা দিয়ে রান্না করতো, খুব ভালো লাগতো, আমরা খেয়ে নিতাম। মানে খুব ছোটবেলায় না, যখন খেতে শিখেছি। এবার চিকেন, একটা লেগ পিস নিয়েছি, আর এগুলো খেতে পারবো কিনা জানি না, নিয়েছি, দেখছি। আমার চিকেনটা কেমন হয়েছে? খুব সুন্দর।
কথা আপনাদের বলা হয়নি, আমার মেয়ের জন্মদিনে যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওতে সন্ধ্যাবেলা কেক কাটার সময় কেকটা যখন সাজিয়েছিল আমার মেয়ে ওপরে 2 আর নিচে 1 দিয়ে দিয়েছিল, তার মানে মনে হচ্ছিল ওর 21 বছর বয়স। আবার পরে ওটাকে চেঞ্জ করে ওপরে 1 তারপরে 2 করেছে। বাচ্চা তো সবে 6 এ পড়ে। আমার মেয়ের সাথে না আমি সবসময় খুব মজা করি জানেন তো, ও খুব মজার বাচ্চা, ও কোনো কিছুতে রাগ করে না, হ্যাঁ সবসময় হাসি খুশি আর যত রকম মজা করি না কেন ও সেটাতে খুব আনন্দ পায়। বিশেষ করে আমার ছেলে, আমার ছেলে তো সারাক্ষণ ওর পিছনে লেগে আছে, তাই না বুতু? আমার মেয়ে ভিডিও করছে কারণ ক্যামেরাম্যান নেই, ক্যামেরাম্যান ঘুমোচ্ছে। ক্যামেরাম্যান আমার ছেলে। মাংসটা সত্যি ভালো হয়েছে রে, মামাই তুমি বলো মাংসটা কেমন হয়েছে? আজ না হাড্ডি লাগবে। আপনারা দেখুন এই মাংসটা খেয়ে আমাকে হাড়টা আমার মেয়ের জন্য রাখতে হবে, এটা আমি আর খেতে পারবো না। হ্যাঁ হাড়টা আমার মেয়ে খাবে। আমার মেয়ের জন্য থাকলো,
আছে, বাংলা শুনলে মোটামুটি আপনারা অজ্ঞান হয়ে পড়ে যাবেন। খেতে পাচ্ছি না, আমার মেয়ে ক্যামেরা করছিল আর আমি সময় নেই, ওর মেয়ের আমার মেয়ের পিছনে লাগছিলাম, তাই জন্য আমার মেয়ে খুব রেগে গেছে, গিয়ে বলছে যে দাঁড়াও আর কোনো দিন আমি ভিডিও করে দেবো না, কিন্তু এখন বলছে পরে আবার ঠিক হয়ে যাবে। ও এইরকম, ও খুব মজা করতে ভালোবাসে, তো মেয়ে নিয়ে অনেক মজা করতে করতে আজকের খাওয়া আমার শেষ। দর্শক বন্ধুরা, আবার নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে আমি আসবো। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।